আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসি দেখাবো যেগুলো আমাদের স্টকে রয়েছে এবং আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। 4000 টাকার থেকে শুরু করে আপনার 6000 টাকার মধ্যে যে ব্র্যান্ড পিসিগুলো রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব। সো আর দেরি করবো না, চলুন ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, আজকে যে পিসিগুলো দেখাবো সেগুলো আমাদের কাছে রয়েছে লেনোভো, আপনার লেনোভো এইচপি, এগুলো আপনার লেনোভো থিঙ্কপ্যাডেরও রয়েছে এবং এইচপির আই ফাইভেরও পিসি রয়েছে। আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন আজকে আমরা কী পিসিগুলো নিয়ে আলোচনা করব। যে আজকে যে প্রথম পিসিটি দেখাবো সেটা হচ্ছে আপনার এইচপির এবং আপনার লেনোভো থিঙ্কপ্যাডের। আপনার এগুলো হচ্ছে ডিডিআর থ্রির যে আপনার পিসিগুলো, আপনার লেনোভোর আপনার যে কোটোডো সিরিজের, আপনার এটার কনফিগারটা হচ্ছে আপনার 41 মাদারবোর্ড, 4GB র্যাম, 320GB ডিস্ক এবং আপনার কোটোডো প্রসেসর থাকবে এটার মধ্যে। আর এটার প্রাইস হচ্ছে আপনার, যেটা ডিডিআর র্যামের মধ্যে আপনার ডিডিআর 2 র্যাম হবে, সেটার প্রাইস হচ্ছে এখন 4200 টাকা করে। এবং যে পিসির মধ্যে র্যাম হচ্ছে ডিডিআর 3 কোটোডো সিরিজের, সেটা হচ্ছে 5500 টাকা। আপনারা চাইলে দেখতে পারেন, এগুলো হচ্ছে কোটোডো সিরিজের পিসি, আপনারা সম্পূর্ণভাবে দেখুন। আর এই প্রত্যেকটা পিসির সাথে অরিজিনাল জেনুইন লাইসেন্স কি দেওয়া রয়েছে, আপনারা চাইলে উইন্ডোজের অরিজিনাল উইন্ডোজটা ইউজ করতে পারবেন। এখানে আপনার আমি অনেক ইউটিউবার রয়েছে, আপনারা দেখবেন যে এগুলো পিসির মধ্যে যে ভিতরের যে কনফিগারেশনটা সেটা কিন্তু আপনাদেরকে দেখায় না। আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ এটার ভিতরের কনফিগারেশনটা দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কী ভিতরের কন্ডিশনটা কীরকম এবং এটার ভিতরের যে ইয়েগুলো মাদারবোর্ডটা কীরকম ফ্রেশ আছে কি না সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং অনেক ইউটিউবার আপনার ভিডিও করে উপর দিক দিয়ে দেখাই দেয়, আপনার কেচিং ভালো হলেই চলবে না, আপনার ভিতরের কনফিগারেশনটা ফ্রেশ হতে হবে এবং আপনার সার্ভিস ছাড়া হতে হবে। অনেক পিসি মাদারবোর্ড দেখবেন সার্ভিস করা থাকে। সো আর এই পিসিটা হচ্ছে এসপিএটি পিসি কোরাই 5 সেকেন্ড জেনারেশন। যারা চাচ্ছেন যে কোরাই 5 সেকেন্ড জেনারেশনের ব্র্যান্ড পিসি নিতে, তাহলে এই পিসিটি নিতে পারবেন। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা। সো প্রথমত আমরা শুরু করি লেনোভোর যে থিঙ্কপ্যাড সিরিজটা রয়েছে এটার আপনার ভিতরে কনফিগারেশনটা, ভিতরে যে কন্ডিশনটা এটা দিয়ে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে কন্ডিশনটা, আপনারা দেখেন কতটুকু পরিমাণে ফ্রেশ। এবং আপনার অরিজিনাল লেনোভোর যে মাদারবোর্ডটা, আপনার লেনোভো ব্র্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেনোভো G41 আপনার এই মডেলের। আর 4GB র্যাম থাকতেছে আর আমরা হার্ড ডিস্কটা আপনার লাগিয়ে দেবো। আর অরিজিনাল মাদারবোর্ডটা আর এবং পিছনে থাকতেছে, দেখেন পিছনের যে পোর্টগুলো সম্পূর্ণ কন্ডিশনটা ফ্রেশ। আপনার অবশ্যই আপনার উপরের লুকিং দেখে পিসি কিনবেন না, পিসি কিনবেন আপনার ভিতরের মাদারবোর্ডের কন্ডিশনটা দেখে। সো তার পরবর্তী যে পিসিটা রয়েছে আমরা এইচপির পিসিটা আমরা এখন দেখব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপির সে পিসিটি, আমরা এখন আপনার এটার ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি। আপনারা দেখেন এটার ভিতরের কন্ডিশনটা মাদারবোর্ডের, অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মাদারবোর্ডের কন্ডিশন এবং এইচপির অরিজিনাল যে মাদারবোর্ড এবং ডিভিডি থাকছে। আর এই পিসিগুলো আপনার প্রত্যেকটি আমরা 7 দিনের রিপ্লেস গ্যারান্টি দিয়ে সেল করে থাকি। এবং আপনারা আপনাদেরকে আরেকটা দেখানোর জন্য, আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা আরেকটি লেনোভোর পিসি নিচ্ছি। লেনোভোর পিসিটা আপনাদেরকে এখন দেখাবো, লেনোভোর পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লেনোভোর পিসির যে ভিতরের যে কন্ডিশনটা, আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এটার ভিতরের কন্ডিশনটা কীরকম ফ্রেশ। আপনারা অনেকেই বলে উপর দিক দিয়ে আপনার দেখায় কেউ ভিতরের যে মাদারবোর্ডটা সেটা কিন্তু কেউ দেখায় না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিতরের মাদারবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি। মাদারবোর্ডটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এরকম ফ্রেশ মাদারবোর্ড হলে আপনারা নেবেন। আর অযথা আপনারা উপরের কেচিং দেখে আপনারা কখনো পিসি আপনার ক্রয় করবেন না। সো তার পরবর্তীতে আমরা আপনার যে লেনোভোর যে আরেকটি পিসি আছে সেই পিসির আপনার মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাবো এখন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লেনোভোর সে পিসিটার যে মাদারবোর্ডটা, আপনারা অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের
পিসিগুলো যে কতটুকু পরিমাণে ফ্রেশ, এবং অনেকেই প্রশ্ন করছিলেন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওতে অনেক ভাই প্রশ্ন করছে, ভাই আপনাদের পিসির মাদারবোর্ডের ভিতরে কন্ডিশনটা দেখান নাই কেন? মানে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার মাদারবোর্ডের ভিতরে কন্ডিশনটা দেখাই দিই, কিন্তু একটা ভিডিওতে আমি দেখাতে বলে গিয়েছিলাম, তাই অনেকে প্রশ্ন করেছিলেন। তাই এখন নতুন মাল ঢুকছে, আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো আজকে ভিডিও এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।